বেঞ্জিরের শ্যালক মির্জা আনোয়ার পারবে ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ সাতক্ষীরা সদরের সাধারণ মানুষ প্রভাব খাটিয়ে তারা এলাকায় লুটপাট চালিয়ে বানিয়েছেন সম্পদের পাহাড় ভাগ্যের পরিবর্তন করেছেন বেঞ্জিরের মামা শ্বশুররাও সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বোলারাটি গ্রামের মির্জা মনসুরুল হক একসময় গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন সেই সুবাদে বেনজিরের সঙ্গে বিয়ে হয় মনসুরুল হকের মেয়ে দিলশান মির্জার বেনজির দীর্ঘদিন র্যাবের মহাপরিচালক ও আইজিপি হিসেবে দায়িত্ব পালন করায় তার প্রভাব খাটিয়ে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ স্থানীয় আশরাফুজ্জামান হাবলুর নিউ আলিপুর ব্রিক্স দখল করে নেন তার সহযোগী হিসেবে কাজ করেন প্রশান্ত কুমার দাস আশরাফুজ্জামান টুটুল মোস্তাফিজুর রহমান চান্দু ও হাদিউজ্জামান বাদশাহ একদিন হঠাৎ করে একটা সাইনবোর্ড তারা লিখে নিয়ে আসে এসে ভাড়াই দেয় আমি তখন ওই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে বাকবিদল না হয় এক পর্যায়ে যে ভাটার ডিড আমার লাইসেন্স আমার ভাটার মালিক আমি এটা কেন তোমরা করলে তো বললো বেশি বাড়াবাড়ি করলে তোর খবর আছে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে ইটভাটা লিখে দিতে ব্যবহার করা হয় আইন প্রয়োগকারী সংস্থাকে নিজেকে বাঁচাতে পুলিশকে দিতে হয়েছে দুই লাখ ষাট হাজার টাকা হত্যার হুমকি ও র্যাব দিয়ে ক্রস ফায়ার দেয়ার হুমকিও দেয়া হয় আশরাফুজ্জামান হাবলুকে পরে আমাকে পুলিশ পাঠায় ডিবি পাঠা আমি যদি কোনো বাজারে বসে থাকি সেখানে ডিবি যেই আমার খোঁজ করে আমি এক পর্যায়ে দেড় ছাড়া হয়ে যায় আমি দীর্ঘদিন ভারতে যেয়ে উপালাইছিলাম নিয়ে বলে জোর করে ওরা আমার বিভিন্নভাবে চাপ দেয় ভাড়া লিখে দিতে হবে এই ভাড়ার তোর কোনো দাবি দাবার নেই এইভাবে তুই এই মর্মে আমরা স্ট্যাম্পে লিখে নিয়ে আসবো তুই সই করে দিবি নইলে তোরে ক্রাসে দিয়ে দেবো পথের গাড়ি বাটে আমাকে পথে বসাই দিয়েছে আমার টাকা পয়সা সব কিছু তোরা লুটপাট করে নিয়ে দিয়েছে উদযাপন করছি বেনজুরের শ্যালক মির্জা আনোয়ারুল পারভেজ ও তার সহযোগীর বিরুদ্ধে অন্যের ফসলের ক্ষেত ও জমি দখল ছাড়াও চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে আজাদ নাম করে একটা গরিব ছেলে তার ফলন্ত ধান জোর করে কেটে নিয়েছিল শুধু তাই নয় তার পাশিলের গায়েই বাড়ি নজরুল ইসলাম নাম করে একজন লোক তাদের জমির উপর দিয়ে জোর করে প্রাসির দিচ্ছিল বাধা দেয়ায় তাকেও পুলিশ দিয়ে ধরে নিয়ে জেল খাটিয়েছে এমনিভাবে আমাকে দু সালের উনিশে ফেব্রুয়ারি আমাকে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তারই বাড়ির কেয়ারটেকার প্রশান্তকে দিয়ে বাদি করিয়ে আমাকে চাঁদাবাজি মামলা দিয়ে অহেতুকভাবে জেল খাটিয়েছে শুধু তাই নয় এই পারভেজের অত্যাচারে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারে না 2022 হাজার বাইশ সালের তিরিশ অক্টোবর বেনজির আহমেদ অবসরে গেলেও তার পরিবারের সদস্যদের প্রভাব কমেনি এলাকাতে দীপ্ত বার্তাকক্ষ